নমস্কাৰ এয়া দ্রুত সংবাদ মই কৃপাঞ্চল রাজবংশী হাইলাকান্দিত ফাদিল হৈছে এইচএছৰ প্ৰশ্নকাকত হাইলাকান্দিৰ ভিক্টোরিয়া উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত হৈছে এটো ঘটনা পৰীক্ষা আৰম্ভ হোৱাৰ 40 মিনিটৰ ভিতৰতে WhatsApp যোগে ফাদিল হৈছে প্ৰশ্ন ঘটনা সন্দৰ্ভত এজন ছাত্ৰক আটক কৰা হৈছে প্ৰসংগ নলবাৰীৰ বৰসৰ কোচৰ মাতৃপুত্ৰৰ মৃতদেহ উদ্ধাৰৰ ঘটনাৰ বৰ্তমান পলাতক স্বামী জগদীশ হালৈ সংবাদ মাধ্যমত অহা তথ্য অনুসৰি বহিৰাজ্যলৈ পলায়ন কৰিছে জগদীশ হালৈ বিভিন্ন প্ৰবঞ্চনাৰ গোচৰত দিশপুৰ আৰক্ষীৰ জালত পৰিছে বুলবুল শইকীয়া নিশা লাষ্ট গেটত এগৰাকী ভুক্তভোগীয়ে আটক কৰি চমজাই দিছিল আৰক্ষীক পূৰ্বেও হানিৰ ট্ৰেপিং গোচৰত অভিযুক্ত বুলবুল বুলবুলৰ বিৰুদ্ধে বিভিন্ন থানাত ৰুজু হৈ আছে 38টাকৈ অপৰাধজনিত গোচৰ আমিনগাঁৱত জীৱন্তে অগ্নিদগ্ধ এগৰাকী শ্ৰমিকগৰাকীৰ ৰামদিয়াৰ থানেশ্বৰ কলিতা আমিনগাঁৱৰ ৰেইনব প্লাষ্ট নামৰ উদ্যোগটোত সংঘটিত হৈছে এটা কৰুণ ঘটনা উদ্যোগটোৰ শ্ৰমিকৰ শোৱনি কোঠাত জুই লগাৰ ফলত জীৱন্তে অগ্নিদগ্ধ হয় শ্ৰমিকগৰাকী কথমভাৱে প্ৰাণ ৰক্ষা পৰে আন কেইগৰাকী শ্ৰমিকৰ জাইকাৰ দ্বাৰা যেতিয়া সম্পূৰ্ণ পানী দিয়াৰ ব্যৱস্থা হ'ব তেতিয়া পানীৰ কানেকশ্যন ল'বলৈ সম্পত্তিৰ কৰ দিবই লাগিব যদি সম্পত্তিৰ কৰ নিদিয়ে তেতিয়াহ'লে পানী যোগান ব্যাহত হ'ব জলবৰ্ডৰ সৈতে গুৱাহাটী পৌৰ নিগমৰ হ'ব চুক্তি সংবাদ মেলত ঘোষণা মেয়ৰ বিকেন কৰণীয়াৰ বিগত বৰ্ষত 130 কোটি আৰু চলিত বৰ্ষত 60 কোটি টকাৰ সম্পত্তি কৰ লাভ কৰিছে পৌৰ নিগমে পৌৰ নিগমে তালিকাভুক্ত কৰিছে 50টা বাণিজ্যিক কেন্দ্ৰ আৰু ঘৰক যাৰ পৰা চিল কৰা হ'ব সম্পত্তি ইতিমধ্যে কেইবাগৰাকীৰো সম্পত্তি চিল কৰা হৈছে এই কথা মৃগেন কৰণীয়াই জনাইছে গোসাইগাঁৱত ডাইনীৰ সন্দেহত অন্ধবিশ্বাসৰ সন্দেহত বৃদ্ধাক হত্যাৰ সন্দেহ চোকা অস্ত্ৰৰে ডিঙি কাটি হত্যা কৰিছে মাইনু হাজদা নামৰ বৃদ্ধাগৰাকীক অচিনাক্ত দুৰ্বৃত্তই হত্যা কৰিছে বৃদ্ধাগৰাকীক গোসাইগাঁৱৰ সত্যপুৰৰ পাহাৰপুৰত এইটো ঘটনা ডাইনী অন্ধবিশ্বাসত বৃদ্ধাগৰাকীৰ হত্যাত জড়িতৰ অভিযোগত তিনিজনক আটক কৰি আৰক্ষীৰ মাৰাথন জেৰা ধৃত ফিলমন হেমব্ৰম লক্ষ্মীৰাপ মাৰদী আৰু গোপনা মাৰদী চন্দ্ৰপুৰৰ ভাৰপ্ৰাপ্ত উপপঞ্জীয়কক গ্ৰেপ্তাৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে পুনৰ গ্ৰেপ্তাৰ কৰিছে জুৰি শৰ্মাক ভূমি জালিয়াতিৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছে শৰ্মা সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতিৰ ভূমি জালিয়াতি পূৰ্বেও আন এটা গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছিল জুৰি শৰ্মা ভৰলুমুখৰ এটুকুৰা ভূমি দালাল চক্ৰৰ নামত পঞ্জীয়ন কৰিছিল এই গোচৰতে গ্ৰেপ্তাৰ বহু বিষয়া কৰ্মচাৰী আৰু দালাল শিলসাকৰ পাৰত পুনৰ চলিছে উচ্ছেদ অভিযান পাথৰকুৱাৰীৰ মেগাজিনৰ বিষ্ণুনগৰত প্ৰশাসনৰ উচ্ছেদ জি এম ডি এ জিলা প্ৰশাসনে উচ্ছেদ চলাইছে তিনিটা বাসগৃহৰ নিতুল লহকৰ ৰুবুল লহকৰ সৰলা পাটকেৰীৰ ঘৰ উচ্ছেদ শিলসাকৰ পাৰৰ বাসিন্দাই এচিড উচ্ছেদৰ বিৰুদ্ধে তৰিছিল গোচৰ এই গোচৰত আদালতে স্থগিতাদেশ জাগিৰ কৰিছিল গোচৰটোক লৈ আদালতে পুনৰ ৰায়দান কৰাত জি এম ডি এ চলাইছে উচ্ছেদ শিলসাকৰ উচ্ছেদিতৰ ৰাইজক ক্ষতিপূৰণ দিয়াৰ দাবীৰে সচলত উচ্ছেদিতৰ প্ৰতিবাদ শিলসাকৰ উচ্ছেদৰ বলি হোৱা প্ৰতিটো থলুৱা পৰিয়ালক শীঘ্ৰে পুনৰ সংস্থাপন আৰু যথোপযুক্ত ক্ষতিপূৰণ প্ৰদান কৰাৰ দাবীত সচলত ৰূপায়ণ কৰা হৈছে অনিৰ্দিষ্টকালীন অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী খেলো ইণ্ডিয়া ইউনিভাৰ্চিটি গেমছত অসমৰ উত্তৰা গগৈৰ দ্বিতীয়টো পদক লাভ মহিলাৰ 200 মিটাৰ বাটাৰফ্লাই ইভেণ্টত ৰূপৰ পদক লাভ কৰিছে উত্তৰা গগৈ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ত প্ৰতিনিধিত্ব কৰা উত্তৰা গগৈয়ে মহিলাৰ 50 মিটাৰ বাটাৰফ্লাই ইভেণ্টতো লাভ কৰিছিল পদক অসমৰ মাটিত নাগালেণ্ড বন বিভাগৰ গুণ্ডাকৰ সংগ্ৰহ মেৰাপানীৰ সৰু পানীৰ পৰা শিল কঢ়িওৱা ডাম্পাৰ জব্দ কৰি 2000কৈ ধন দাবী কৰাৰ অভিযোগ নাগালেণ্ড বন বিভাগৰ বিৰুদ্ধে অনলাইন টিপি থকাৰ পাছতো ডাম্পাৰ চালকসকলক ধন বিচাৰি হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ মেৰাপানীৰ চন্দনপুৰৰ উখা জিলাৰ পৰা বন বিভাগৰ এটা দল আহি অসমৰ ভূমিত তালাচী চলোৱাক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে অঞ্চলটোত ঘটনা সন্দৰ্ভত সীমান্তত নিয়োজিত 142 নং চি আৰ পি এফক অৱগত কৰা হৈছে যদিও ঘটনাস্থলীত উপস্থিত হোৱা নাই অসম প্ৰশাসনৰ কোনো লোক জনতা ভৱনত মুখ্যমন্ত্ৰীৰ পুৰণি সভাকক্ষত আত্মসহায়ক আঁচনিৰ অধীনত গ্ৰাফিক্স ডিজাইন ইউনিট বিতৰণ অনুষ্ঠান মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই বিতৰণ কৰিছে গ্ৰাফিক্স ডিজাইন ইউনিট ৰাজ্যৰ প্ৰতিটো সমষ্টিৰ অনুসূচিত জাতিৰ নিবনুৱা যুৱকক সংস্থাপিত কৰাৰ উদ্দেশ্যে এই আঁচনি সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ সংবাদমেল মিছন বসুন্ধৰা সন্দৰ্ভত সংবাদমেল সাংসদগৰাকীৰ মিছন বসুন্ধৰাৰ মিছন 2.0 প্ৰায় সম্পূৰ্ণ হ'ব হৈছে শীঘ্ৰে প্ৰায় 3 লাখ লোকক ভূমিভত্তা দিয়া হ'ব খিলঞ্জীয়া লোকে ভূমিভত্তা পাবই সংবাদমেলত ঘোষণা কৰিছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই সংবাদমেলত ইণ্ডি এলায়েন্সক অপ্ৰাসংগিক আখ্যা দিছে সাংসদগৰাকীয়ে কংগ্ৰেছত নীতি নাই আদৰ্শ নাই কেৱল মিয়া প্ৰীতিৰহে চলি আছে ক'ৰবালৈ মানুহ গৈছে নেকি চাবলৈ কংগ্ৰেছ ৱাৰ্ড ৰুম হৈছে বুলি কটাক্ষ সাংসদগৰাকীৰ আনহাতে ভূপেন বৰা আৰু দেৱব্ৰত শইকীয়াকো কটাক্ষ কৰিছে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই তেওঁলোকো যে বিজেপিলৈ নাহিব তাৰ কোনো মানে নাই দেৱব্ৰত শইকীয়াক মাকে কোৱাৰ কাৰণেহে আজিও কংগ্ৰেছ দলত আছে মাকে নোকোৱাহেঁতেন বিজেপিলৈ আহিলহেঁতেন নেকি বুলি কটাক্ষ কৰিছে সাংসদ মাৰ্ঘেৰিটাই ৰাজ্যৰ 162খন মাদ্ৰাছাৰ শিক্ষকক প্ৰাদেশিকীকৰণৰ নামত চূড়ান্ত বঞ্চনা কৰাৰ অভিযোগ অসম মাদ্ৰাছা কনভাৰ্টেড স্কুল শিক্ষক সন্থাৰ
সংবাদমেল পাতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জারিছে শিক্ষক সংস্থাটোয়ে গাড়ি ঘরতে থকার পাছতো টোলগেটর পর কাটিলে টাকা রহা টোলগেটর পর পয়সা কটা মেসেজ আহিল দরঙ্গর সেপাঝারর যুবকলৈ মেসেজ পাই চিন্তিত যুবকজনে সেপাঝার থানাত দিছে এজাহার কোনো দুষ্ট চক্রয় অসৎ অভিপ্রায়ে তেওঁৰ গাড়ির নম্বর ব্যবহার করার অভিযোগ ইটানগর আরক্ষীর যান বাহন শাখার বিরুদ্ধে গুয়াহাটির ব্যবসায়ীসকলের প্রতিবাদ প্রতিবাদ সাব্যস্ত করলে জোনারেঙ্গি তিনিয়ালি ব্যবসায়ী সন্থায় আরক্ষী অবৈধভাবে পার্কিং মাচুল লয় হারাশাস্তি করার অভিযোগ ব্যবসায়ীসকলের কর সংগ্রহের যান বাহন আরক্ষীর জি এম সিকো দোষারোপ মাকুমত নির্মিত তিনিচুকীয়া চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়ত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত স্বাস্থ্যমন্ত্রীগুলিয়ে নতুনক নির্মিত চিকিৎসা মহাবিদ্যালয়খনের চৌপাশ তথা কারিকরী দিকসমূহ পরিদর্শন করার মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয় এখন বৈঠক আপক তীব্র সমালোচনা নদুয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকার যু দলের কোনো গণভিত্তি নাই সেই দলের কথা ভাবি আমি সময় নষ্ট নকরো বলে আপক কটাক্ষ করেছে বিধায়কগুলিয়ে প্রার্থিত্ব পালেই নহব গণভিত্তিও থাকিব লাগিব বলে মন্তব্য বানমুক্ত বালিপুরার লক্ষ্যে বিধায়ক পদ্ম হাজরিকার রাজহুয়া সভা বালিপুরার জরাসর নৈর খনন কার্য আরম্ভ করার সংগতি রাখি বালিপুরার অমীয় ভবনত অনুষ্ঠিত এখন রাজহুয়া সভাত অংশগ্রহণ করে বিধায়কগুলিয়ে বানপীড়িতর সঙ্গে মিলিত হয় বান সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনাত ভারতীয় জনতা পার্টি একটা পার্টি নহয় ই এক মিশন সেইভাবে কংগ্রেসের এগারী এগারীক নেতায় যোগদান করে আছে ভারতীয় জনতা পার্টির মরাণত এই মন্তব্য করেছে মন্ত্রী রণজিৎ দাসে সচলর ধর্ণাস্থলীত সদৌ কোচ রাজপন্থী ছাত্র সন্থা চমুকৈ একরাশর উদ্যোগত এশ ঘণ্টীয় অনশন কার্যসূচী পৃথক ক্ষমতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ রাজপন্থীসলক জনজাতিকরণের দাবীরে রূপায়ণ করা হয়েছে এই প্রতিবাদী কার্যসূচী মরাণত ড্রাগসসহ দুটা পেডলারক গ্রেপ্তার ধৃত পেডলার দুটা অঙ্কুর গগৈ আর জিতু দাস এখন রিক্সাত গিয়ে থাকা অবস্থাত দুইকে গ্রেপ্তার করেছে মরাণ আরক্ষী ধৃত দুই পেডলারক আরক্ষীর জেলা মঙ্গলবারে আইজলর ব্রিগেড খেলপথারত সঙ্গীত পরিবেশন করেছে আন্তঃরাষ্ট্রীয় ব্যান্ড দ্য মিডনাইটে ক্যালিফোর্নিয়ার এই সিন্থ ওয়েভ আর ইলেকট্রনিক গ্রুপে 15 ফেব্রুয়ারির 24 ফেব্রুয়ারিলে ভারতের 4 শহরত অনুষ্ঠান পরিবেশন করব 18 ফেব্রুয়ারির বেঙ্গালুরুত ব্যান্ড দ্য মিডনাইটর শো বোকাজানত বৃহৎ পরিমাণের কানিসহ দুই সরবরাহকারী কাটক এখন 16 চকিয়া ট্রাকর পর জব্দ বৃহৎ পরিমাণের কানি মণিপুরের হরিয়ানালে সরবরাহ করা হয়েছিল কানিখিন দুই সরবরাহকারীক বোকাজান আরক্ষীর মারাথন জেরা জাগিরোদর নেলিত প্রশাসনের উচ্ছেদ অভিযান প্রশাসনের বুলডোজার চলিল বাবুল পাতর নামের ব্যক্তিগুলিয়ে নির্মাণ কার্য চলাই থাকা ফার্ম হাউসত তিওয়া স্বায়ত্ত পরিষদের অতিথিশালা নির্মাণ করা হব বেদখলমুক্ত করা ভূমিক বিহু শিল্পী সংস্থা রাজ্যিক অধিবেশন আর বিহু রত্ন বঁটা ঘোষণা জ্যেষ্ঠ বিহুমা জয়ন্ত সোনোয়ালক 2024 চনের বিহু রত্ন বঁটা প্রদান এই বঁটাত আছে বিশেষভাবে তৈয়ার করা ট্রফি মানপত্র এটা জাপি চেলেং চাদর আর নগদ 20,000 টাকা বোকা সংরক্ষিত বনাঞ্চলের ভিতরের বিলত বিহ দি মাছ নিধন অচিনাক্ত দুর্বৃত্তর বিলত মৃত মাছ উপঙি থাকা প্রত্যক্ষ করে রাইজে বিলর পারত উদ্ধার হয়েছে কীটনাশক দ্রব্যের বটল ঘটনাস্থলীত উপস্থিত হয়ে বন বিভাগে আরম্ভ করেছে তদন্ত গোসাইগাঁওয়ের মাতিয়াজুড়িস্থিত শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ত অঙ্গনবাড়ী কর্মীর সহায়িকার উত্তাল প্রতিবাদ কেবাটাও দাবিরে 13 ফেব্রুয়ারির অঙ্গনবাড়ী কর্মীসকলে অব্যাহত রাখিছে ধারাবাহিক প্রতিবাদ প্রতিবাদকারীসকলে বিভিন্ন সরকার বিরোধী স্লোগানে উত্তাল করে তুলেছে পরিবেশ গৌরীপুরত বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জব্দ হয়েছে টাকা তালাচীর সময়তে এখন ট্রাকর পর জব্দ হয়েছে বার্মিজ সুপারি ট্রাকখনের চালক হ্যান্ডিম্যানক আটক করে আরক্ষীর জেরা লোকসভা নির্বাচনক লো তৎপর হয়েছে বিজেপি লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত প্রতিটি বিধানসভা সমষ্টিত আয়োজন করেছে বুথ পর্যায়ের সম্মেলন সাংসদ বিধায়কের অংশগ্রহণে ধেমাজিতো চলিছে জোরদার প্রস্তুতি তৃণমূল পর্যায়ের কর্মীক লই ব্যাপক কুচকাওয়াজ আরম্ভ করেছে দলটোয় গুয়াহাটী প্রেস ক্লাবত দিসপুরের বিধায়ক অতুল বরার ফটো অ্যালবাম মুক্তি চাই লো এবার মুখনি তোমার শীর্ষক অ্যালবামখনত সন্নিবিষ্ট হয়েছে বিধায়কগুলির কর্মরাজির বিভিন্ন ফটো বিধায়কগুলিয়ে নিজ হাতে উন্মোচন করা 304 পৃষ্ঠার পুঁথি আকারের এই অ্যালবাম অ্যালবাম মুক্তি অনুষ্ঠানত অংশগ্রহণ করেও বিরোধীক সমালোচনা করলে বিধায়কগুলিয়ে আজ বিধানসভার অধিবেশনত নগরো কারণ বিরোধী শূন্য অধিবেশনলৈকে লাভ নাই বলে মন্তব্য করলে বিধায়কগুলিয়ে হিমন্ত বিশ্ব শর্মায় কোৱাৰ পাছতো করোনা ভেকচিন নললে দিসপুরের বিধায়ক অতুল বরাই প্রতিষেধক নলার বাবেহে প্রাণ বসার দাবি অতুল বরার বিধায়কগুলির ঘরলৈ গৈও অতুল বরাক মনাব পৰা নাছিল মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবত নিজের অ্যালবাম গ্রন্থ মুকলি অনুষ্ঠানত এই মন্তব্য করলে বিধায়কগুলি নারী সবলীকরণের কলিয়াবরত বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ভলাগুড়ি সত্র সমবায় সমিতি ক্ষুদ্র উদ্যোগ গঢ়টি গ্রাম্য মহিলাসকল সবলীকরণের পদক্ষেপ কলিয়াবরের ভলাগুড়ি সত্র সমবায় সমিতি লিমিটেডর নবার্ডর অধীনত সমগ্র রাজ্যতে মহিলা গুরুত্ব প্রদানের হাতে কামে আগবাড়ি যাব লাগবে বলে এই পদক্ষেপ লওয়া হয়েছে মহানগরীর জ্যোতিকুচি পেট্রোল পাম্পত নিশা দুর্ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এখন দুচকীয় বাহনত সুইফট বাহনে খুঁজার ফলত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সুইফট বাহনখনত যুবকের সঙ্গে আছে এগারী যুবতী
বাহনখনৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে কুৰাৰ বটল কুৰা কেবন কৰি বাহন চলাই দুচকীয়া বাহনখনত খুন্দিওৱাৰ অভিযোগ পিছত উদালবাকৰা আৰক্ষী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে পুনৰ ৰাজপথত উন্মত্ত গাঁতত দুৰ্ঘটনা তিনিচুকীয়াৰ জি এন বি পথৰ পৰা চিম্পাৰী পথৰ প্ৰৱেশ পথত কালভাৰ্ট নিৰ্মাণৰ দাবী বাবে খান্দি ৰখা এটা বৃহৎ দ গাঁতত সোমাইছে এখন বিলাসী বাহন কালভাৰ্ট নিৰ্মাণৰ বাবে খন্দা গাঁতত সোমাল বিলাসী বাহন গাঁত খান্দি উন্মুক্তভাৱে ৰাখিছিল প্ৰশাসনে এক্স ইউ ভি 500 বাহনখন দ গাঁতত সোমাই পৰাত আৱদ্ধ হৈ পৰে আৰোহী পিছত ততাতৈয়াকৈ স্থানীয় ৰাইজে বাহনখনৰ আৰোহীসকলক উদ্ধাৰ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱায় দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতেই বেৰিকেড লগাইছে প্ৰশাসনে বৰপেটাৰোডৰ দুৰ্গাবাৰী কালীবাৰী মন্দিৰ কমিটিৰ কাণ্ডই চকু কপালত তুলিছে ৰাইজৰ মন্দিৰটোৰ সৌন্দৰ্য বৃদ্ধিৰ বাবে থকা এটা ময়ূৰ পক্ষীক মৃত্যুৰ পিছত পৌৰসভাৰ ডাষ্টবিনত দলিয়াই দিয়াক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া বিগত প্ৰায় 15 বছৰে মন্দিৰলৈ অহা প্ৰতিজন ভক্তৰে আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু আছিল এই ময়ূৰ চৰাইটো প্ৰায় 15 বছৰ পূৰ্বে বাবুপাৰাৰ একাংশ প্ৰকৃতিপ্ৰেমীৰ যুৱকে দুৰ্গাবাৰী কালীবাৰী মন্দিৰৰ সৌন্দৰ্য বৃদ্ধিৰ বাবে মন্দিৰ কমিটিক গতাই দিছিল ময়ূৰ চৰাইটো কিন্তু ময়ূৰ চৰাইটোক মৃত্যুৰ পিছত ডাষ্টবিনত পেলাই দিয়াক লৈ অঞ্চলবাসীৰ মাজত এটা ক্ষোভ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত ভোটদানৰ সময়ত দলতকৈ প্ৰাৰ্থীৰ ওপৰতহে অধিক গুৰুত্ব দিব গহপুৰৰ 9খনকৈ বাগিচাৰ শ্ৰমিকে গহপুৰৰ বাগিচা অঞ্চলসমূহত 170,023 গৰাকী লোক এইবাৰ সাজু হৈছে বিবেক ভোটৰ বাবে বাগিচাসমূহৰ উন্নয়ন সাধিব পৰা প্ৰাৰ্থীকহে অগ্ৰাধিকাৰ দিব চাহ শ্ৰমিকসকল সাংসদ হিচাপে সমষ্টিত যিমানখিনি কাম বা উন্নয়ন কৰিব লাগিছিল সিমানখিনি কাম কৰিব পৰা নাই বুলি অকপট স্বীকাৰোক্তি গুৱাহাটীৰ সাংসদ কুইনোজা আনহাতে দলে বা নেতৃত্বই বিচাৰিলে পুনৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ সাংসদ হ'ব বুলি জনালে কুইনোজাই বিজেপিলৈ ঢাপলি মেলা কংগ্ৰেছীসকল প্ৰকৃত কংগ্ৰেছী নহয় বুলি মন্তব্য গুৱাহাটীৰ সাংসদগৰাকীৰ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত গুৱাহাটী সমষ্টিত কোনো কাৰণতে কংগ্ৰেছ প্ৰাৰ্থী জয়ী হ'ব নোৱাৰে বুলি মন্তব্য কৰিছে সাংসদগৰাকীয়ে লংকাত অবৈধ ফাৰ্মাচীৰ বিৰুদ্ধে ঔষধ পৰিদৰ্শকৰ অভিযান অভিযানৰ অন্তত চীল অনুজ্ঞাপত্ৰবিহীন কেইবাখনো ফাৰ্মাচী অভিযানৰ মাজতে কেইবাখনো ফাৰ্মাচীৰ স্বত্বাধিকাৰীৰ পলায়ন দণ্ডাধীশৰ উপস্থিতিত হোজাই জিলাৰ ঔষধ পৰিদৰ্শকে চলালে এই অভিযান ৰাছিয়া ইউক্ৰেইন যুদ্ধৰ দ্বিতীয় বৰ্ষপূৰ্তিৰ ওচৰ চাপি অহাৰ লগে লগে ৰাছিয়ান ইউক্ৰেইনৰ আভডিভকা চহৰখন দখল কৰি আন এক নিচান উৰুওৱা হৈছে আৰু উল্লেখ কৰিব লাগিব বিগত বৰ্ষৰ মে' মাহত ইউক্ৰেইনৰ বাখমুত চহৰ দখল পিছত আভডিভকা চহৰ দখলৰ ৰাছিয়াৰ দ্বিতীয়টো বৃহৎ সামৰিক সফলতা পৰিকল্পিত সংৰক্ষণ ব্যৱস্থাৰ অভাৱত ক্ৰমে শুকাই গৈছে কাজিৰঙাৰ বিল খাল জলাশয়সমূহ উদ্যান কৰ্তৃপক্ষৰ মতে খাল বিলসমূহ শুকাই যোৱাৰ কাৰণে মূলত মেটেকাৰ প্ৰভাৱ যদিও দীৰ্ঘদিন ধৰি বৰষুণৰ অভাৱত শুকাবলৈ আৰম্ভ কৰিছে জলাশয় প্ৰায় দুবছৰ ধৰি কাজিৰঙা পূৰ্বতকৈ কম পৰিমাণে বানৰ কবলত পৰা জলাশয়সমূহত ৰৈ গৈছে মেটেকা যাৰ বাবে জলাশয়সমূহত কাম কমি আহিছে পানীৰ ধাৰণ ক্ষমতা এনে পৰিস্থিতি কাজিৰঙাৰ কাছকে ধৰি আন জলজ প্ৰাণীসমূহৰ ওপৰত ইয়াৰ কুপ্ৰভাৱ পৰাৰ আশংকা অসমৰ চাহ নিগমৰ অধীন ৰজাবাৰী চাহ বাগিচাৰ চাহ শ্ৰমিকসকলে বিগত 8 মাহে লাভ কৰা নাই মজুৰি ৰেচনসহ অন্যান্য সা সুবিধা প্ৰাপ্য মজুৰিৰ দাবীত আচাৰ উদ্যোগত চাহ শ্ৰমিকসকলে অব্যাহত ৰাখিছে ধাৰাবাহিক প্ৰতিবাদ আজি আন্তৰ্জাতিক মাতৃভাষা দিৱস ভাষিক আৰু সাংস্কৃতিক বৈচিত্ৰ তথা বহুভাষাবাদৰ বিষয়ে সজাগতা সৃষ্টিত উদগনি যোগান উপৰ বাবে প্ৰতি বছৰে 21 ফেব্ৰুৱাৰীৰ দিনটোক আন্তৰ্জাতিক মাতৃভাষা দিৱস হিচাপে পালন কৰি অহা হৈছে আন্তৰ্জাতিক মাতৃভাষা দিৱস উপলক্ষে কলিয়াবৰৰ ভৱেন্দ্ৰনাথ শইকীয়াৰ স্মৃতিত প্ৰতিষ্ঠিত কলিয়াবৰ মহকুমা পুথিভঁৰালে লৈছে পদক্ষেপ পুথিভঁৰালটোত পাঠকৰ বাবে সকলো স্তৰৰ কাকত আলোচনী গ্ৰন্থ উপলব্ধ হ'ব বৃহস্পতিবাৰে ধেমাজিলৈ যাব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা মিছন বসুন্ধৰা 2.0ৰ অধীনত খিলঞ্জীয়া লোকক ভূমি পট্টা বিতৰণ কাৰ্যসূচীৰ শুভাৰম্ভণি কৰিব তেখেতে ধেমাজিৰ ঐতিহাসিক কছাৰী ময়দানত ব্যাপক প্ৰস্তুতি চলিছে ধেমাজি আৰু জোনাই সমষ্টিৰ সৰ্বমুঠ 25,000 লোকে লাভ কৰিব ভূমি পট্টা চিমেণ্ট চাপৰি এছ বি বড়ো খেলপথাৰত বৃহস্পতিবাৰে বিয়লি 2 বজাত জোনাই সমষ্টিৰ লোকসকলক প্ৰদান কৰা হ'ব ভূমি পট্টা ব্ৰহ্মপুৰৰ শ্বহীদ থকীখোজ ক্ৰীড়া প্ৰকল্প মুকলি কৰিব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই ক্ৰীড়া প্ৰকল্পটোত থাকিব ক্ৰিকেট লন টেনিছ ইনডোৰ বেডমিণ্টন বাস্কেটবল আদিৰ প্ৰশিক্ষণৰ সুবিধা মুখ্যমন্ত্ৰীক আদৰিবলৈ সকলো প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে ব্ৰহ্মপুৰ ক্ৰীড়া সন্থা গহপুৰৰ বৰিগাঁৱৰ 15নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত পথ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথৰ দাঁতিত বাগৰিছে 16চকীয়া চিমেণ্ট ভৰ্তি ট্ৰাক দুৰ্ঘটনাত আহত ট্ৰাকখনৰ চালক হেণ্ডিমেন গুৱাহাটীৰ পৰা চিলাপথাৰ অভিমুখী আছিল ট্ৰাকখন বাল্য বিবাহৰ বিৰুদ্ধে গোলকগঞ্জ আৰক্ষীৰ অভিযান বিবাহস্থলীৰ পৰাই দৰা কইনা অভিভাৱকসহ আটককাজীক গোলকগঞ্জৰ বিষ্ণইদৰ আইনুল হক নামৰ 2টা সন্তানৰ পিতৃলৈ এগৰাকী নাবালিকাক বিয়া দিয়াৰ চেষ্টা চলোৱা হৈছিল বাল্য বিবাহ বিৰোধী অভিযানত আটক হৈছে দৰা আইনুল হক কাজী চাহাবুদ্দিন মীৰ ৰফিক চৰকাৰ নজৰুল শ্বেখ আৰু ধানুদ্দিন শ্বেখ নাবালিকাগৰাকীক উদ্ধাৰ কৰাৰ গৌৰীপুৰৰ সখী নামৰ এন জি অ'ক গতাই দিয়া হৈছে আৰক্ষীৰ দ্বাৰা ডুমডুমাৰ ফিলৌবাৰীৰ টিংখাং শীতলপুৰবাসীৰ ৰাইজৰ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত ভোট বৰ্জনৰ সিদ্ধান্ত
নির্বাচনের পূর্বে রাজনৈতিক নেতা পালি নেতা তথা বিধায়কর প্রবেশ নিষিদ্ধ করেছে গাঁওবাসী স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে তীব্র ক্ষোভ রাইজর বাটপথর দুরবস্থায় জলাকলা খুঁয়াইছে বৃহত্তর অঞ্চলটির রাইজর কিন্তু রাইজর এনে দুরবস্থা দেখিও কুম্ভকর্ণ নিদ্রাত আছে সাংসদ বিধায়ক পঞ্চায়েত প্রতিনিধি যার বাবে এইবার লোকসভা নির্বাচনত ভোট নিদিয়ার সিদ্ধান্ত লৈছে অঞ্চলটির রাইজে ধুবুরীত সমষ্টিত কংগ্রেস প্রার্থিত্ব কেন্দ্রিক বিতর্কর মাজতে রকিবুল হুসেইনের প্রতিক্রিয়া ধুবুরীত নহয় নগাঁওর পরাহে প্রার্থিত্ব বিচরা বলে মন্তব্য করেছে হুসেইনে এ আই সি সিয়ে যতে প্রার্থিত্ব দিয়ে সেই সমষ্টির পরাই তেখেতে প্রতিদ্বন্দ্বিতা করব কামপুরের নবনির্মিত উড়ন ক্ষেত্রত অঘটন নির্মীয়মান উড়ন ক্ষেত্রের পর পড়ি এগারী শ্রমিকর করুণ মৃত্যু হয়েছে কাম করবলে উপর উঠার সময়তে খহি পড়ে শ্রমিকগুলি ঠিকাদারের গাফিলতির এনে ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ নির্মাণ কার্য চলি থাকা উড়ন ক্ষেত্রখনের উপর প্লেটত ওয়েল্ডিং নকরার শ্রমিকগুলি খহি পড়ে মৃত শ্রমিকগুলির ঘর পশ্চিমবঙ্গের মালদাত আরক্ষী উপস্থিত হওয়ার পূর্বে মৃতদেহ এরি পলায়ন আন শ্রমিকর শুভ্র বরফের আস্বাদনে ঢাকি রাখিছে গুলমার্গ চালে চকুর দৃশ্য গুলমার্গের চৌপাশে পর্যটকর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে গুলমার্গ বাটপথ গছ গছনি ঘরের ছাদ আবরি ধরেছে বরফে আজির পর গুলমার্গত আরম্ভ হয়েছে খেলো ইন্ডিয়ার শীতকালীন গেমস খেলো ইন্ডিয়ার বাবে গুলমার্গত বৃদ্ধি পাইছে দেশি বিদেশি পর্যটকর সংখ্যা কাজিরঙ্গার বাগরি বনাঞ্চলত পুনের সোনালী বাঘর বিচরণ সোনালী বাঘর বিরল দৃশ্য ক্যামেরাত বন্দী করেছে আনার হুসেন নামের টুরিস্ট গাইডজনে মহারাষ্ট্রের পর্যটকক উদ্যানখনের বাগরি বনাঞ্চল দর্শন করার সময়তে সোনালী বাঘটি দৃশ্যমান হয়েছে বাগরি বনাঞ্চলের রগাপুখুরী এলাকাত পর্যটন পথ অতিক্রম করেছে বাঘটি কাজিরঙ্গাত বর্তমান সময়ত বাঘ পর্যটনে এক অনন্য মাত্রা লাভ করেছে কাজিরঙ্গাত পূর্বের তুলনায় বর্তমান সঘনে বাঘ দেখার সৌভাগ্য হয়েছে গড়ের লগতে বাঘ চার হাবিয়াসে কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত প্রবেশ করা পর্যটকক আপ্লুত করেছে হাজার হাজার কৃষকর পুনের দিল্লীত চলো প্রতিবাদের কার্যসূচী হাজারোধিক ট্রেক্টর বুলডোজারে দিল্লী সীমান্তত কৃষকর প্রতিবাদী মিছিল পুনের প্রতিবাদ আরম্ভর প্রাক ক্ষণত বিষয়টি নিষ্পত্তি করবলে প্রধানমন্ত্রী মোদীক আহ্বান জানাইছে প্রতিবাদী কৃষক নেতায় একে সময়তে দিল্লী আরক্ষীর প্রতিরোধ ব্যর্থ করবলে প্রতিবাদী কৃষকে লৈছে নতুন কৌশল আরক্ষীর কন্দুয়া গ্যাসেরে মোকাবিলা করবলে প্রতিবাদী কৃষকে লৈ আহিছে মাস্ক একেদরে ড্রোনেরে প্রতিবাদী কৃষকর মাজত কন্দুয়া গ্যাস নিক্ষেপর প্রতিরোধ কৌশলও উদ্ভাবন করেছে কৃষকে কৃষকে আনিছে অশিলা পঞ্জাব হরিয়ানা সীমান্তত বাহর পাতি থাকা হাজার হাজার কৃষকে দুদিনের বিরতির অন্তত পুয়াই সাজু হয়েছে দিল্লীত প্রবেশের এবার অধিক সাবধানতা তথা সুসজ্জিত হয়ে আহিছে কৃষক দিল্লী সীমান্তত দেখা গেছে প্রতিবাদী কৃষকরপা শ শ ট্রেক্টর আর বুলডোজার নির্বাচনের পূর্বে শনি লাগিছে কংগ্রেসত কংগ্রেসের নেতা কর্মীর পদত্যাগের ধুম উঠিছে এবার দলত্যাগের সম্ভাবনা কংগ্রেসের এগারী সাংসদের বিজেপির শীর্ষ মহলরে সঘন যোগাযোগ করেছে সাংসদগুলির কংগ্রেসের তিন সাংসদের ভিতর ক্ষুব্ধ দুই সাংসদ প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতক লৈ বর্তমান ক্ষুব্ধ হয়ে আছে প্রদ্যুৎ বরদলৈ আর আব্দুল খালেক ইয়াৰে এগৰাকীয়ে মার্চত অসমলৈ প্রধানমন্ত্রী অহার পূর্বে বিজেপিত যোগদান করার সম্ভাবনা ইতিমধ্যে নগাঁওত নির্বাচনী তৎপরতা আরম্ভ করেছে সাংসদ গৌরব গগৈ গুৱাহাটীর ইসলামপুরের একটা প্লাস্টিকর কারখানাত নিশা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দীর্ঘদিন ধরে কারখানাত জুয়ে জুগনু নামের এজন ব্যবসায়ীয়ে প্লাস্টিকর বহু সামগ্রী রাখি করে গেছিল ব্যবসায় পূর্বে কেবাবারও কারখানাটোর জুই সূত্রপাত হওয়ার অভিযোগ স্থানীয় রাইজর প্রবঞ্চনার গোচরত অভিনন্দন থিয়েটারের প্রযোজক জ্যোতিপদ তালুকদারক আটক বহু লোকের পর ধন আত্মসাত করার অভিযোগ জ্যোতিপদ তালুকদারের বিরুদ্ধে সিআরপিএফ জওয়ানক মাটি বিক্রির নামত প্রবঞ্চনা করারও অভিযোগ বহু আহ্বায়ক সমিতিকেও প্রবঞ্চনা করার অভিযোগ কংগ্রেস ক্রমাত নিশকটিয়া হয়ে আছে কংগ্রেসের সকল শেষ হওয়ার দিকে আমার দিনের কংগ্রেস এটা নাই বলে কটাক্ষ করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায় কত যুদ্ধ নহয় কিন্তু কংগ্রেসে কেউ ওয়ার রুম স্থাপন করেছে বলে ভূপেন বরাক সমালোচনা মন্ত্রীগুলির বিরোধীর আসনত বহার মন নাই কমলাক্ষদেব পুরকায়স্থর বিরোধিতার নামত বিরোধিতা করে কি লাভ বলে কই মানে মুখ্যমন্ত্রীর আছো বলে মন্তব্য করলে বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থর রাজ্যত সুদখোরের বিরুদ্ধে অব্যাহত আছে আরক্ষীর অভিযান রাজ্যের ভিন্ন প্রান্তর বর্তমানে 122 সুদখোরক আটক করা হয়েছে নিশা মাজুলী করিমগঞ্জত আরক্ষীর জালত পড়েছে 5 অধিক সুদখোর সাধারণ লোকের কষ্টোপার্জিত ধন সুদর নামত লুটিপুটি খাওয়া সুদখোরক পুনের সকিয়নি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাধারণ লোকের তেজ বহি খাওয়া সুদখোরের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার রাজ্যজুড়ি চলা সুদখোর বিরোধী অভিযানের পিছতে টুইট মুখ্যমন্ত্রীর তেলেঙ্গানার বিজয় সংকল্প যাত্রাত পুনের রাহুল গান্ধীক তুলাধনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভারত ভ্রমণ করলেই রাহুল গান্ধী নির্বাচনত হারে বলে কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রী
ভাৰত জৰো ন্যায়যাত্ৰা শেষ হোৱাৰ পাছত সমগ্ৰ দেশৰ পৰা কংগ্ৰেছ নিশ্চিন্ত হৈ যাব বুলি ভৱিষ্যৎবাণী কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। বিশ্বনাথ চাৰিআলিত এখন এল্টো বাহনৰ পৰা 21 কেজি গাঞ্জাসহ আটক কৰা হৈছে দুটা সৰবৰাহকাৰী। অৰুণাচলৰ বম জিলাৰ পৰা সৰবৰাহ কৰা হৈছিল গাঞ্জাখিনি। ধৃত সৰবৰাহকাৰী দুটা নাগাৰ্জুন আৰু চৰকাৰী লালুজ। ধৃত দুই সৰবৰাহকাৰীক আৰক্ষীৰ জেৰা। বদৰুদ্দিন আজমলৰ সমষ্টিত উন্নয়নৰ ফুপুলাস্বৰূপ বিধ্বস্ত বাট পথ ভগ্ন দলঙেৰে ৰাইজৰ বিপদসংকুল যাতায়াত। সমষ্টিৰ ৰাইজৰ বাবে কোনো উন্নয়নমূলক কাম নকৰি কেৱল জৰা ফুকাৰ ৰাজনীতিত ব্যস্ত থকা আজমলৰ বিৰুদ্ধে ক্ষোভ ৰাইজৰ। কাৰ্বি আংলঙৰ খেৰনীৰ পি জি আৰ ভি জি আৰ ভূমিত শীঘ্ৰে চলিব উচ্ছেদ। পি জি আৰ ভি জি আৰ ভূমিৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ লোককে চলোৱা হ'ব উচ্ছেদ। উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা অনুসৰিয়ে চলিব উচ্ছেদ। দুয়োখন পাৰ্বত্য জিলাৰ সকলো ৰাজনৈতিক দল, ছাত্ৰ সংগঠন, সামাজিক সংগঠনৰে বৈঠকৰ অন্তত পি জি আৰ ভি জি আৰ ভূমিত উচ্ছেদৰ সিদ্ধান্ত। বৰ্তমানৰ স্বাভাৱিক অৱস্থালৈ ঘূৰি অহা নাই পশ্চিম কাৰ্বি আংলঙৰ খেৰনীৰ পৰিৱেশ। 37 সংখ্যক মিজোৰাম ৰাজ্য দিৱস উদযাপন বানাপাপ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত হয়। 37 সংখ্যক মিজোৰাম দিৱস অনুষ্ঠানত উপস্থিত থাকে ৰাজ্যপাল ডক্টৰ হৰিবাবু কামভম্পতি আৰু মুখ্যমন্ত্ৰী পু লালদুহোমা। শিলচৰ কাছাৰ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষক বৰ্খাস্ত কৰাৰ দাবী শিক্ষক সন্থাৰ। অসম মহাবিদ্যালয় শিক্ষক সন্থাই শিলচৰৰ কাছাৰ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ ডক্টৰ সিদ্ধাৰ্থ শংকৰ নাথক বৰ্খাস্ত কৰাৰ দাবী। পৰীক্ষা দি থকা দুজন আত্মীয়ক নকল যোগান ধৰাৰ অভিযোগ ডক্টৰ সিদ্ধাৰ্থ শংকৰ নাথৰ বিৰুদ্ধে। ড্ৰাগছৰ বেহাত নামিল খোদ আৰক্ষী। মহানগৰীৰ হাতীগাঁৱৰ সিজুবাৰীত 1.5 কোটি টকাৰ ড্ৰাগছ জব্দ হোৱাৰ পিছতে পোহৰলৈ আহিছে এই কাণ্ড। নিজামুদ্দিন নামৰ এগৰাকী হোমগাৰ্ডৰ স্বীকাৰোক্তিত জব্দ কৰা হৈছে প্ৰায় 1.5 কোটি টকা মূল্যৰ ড্ৰাগছ। ধৃত ড্ৰাগছ পেডলাৰ ইছলাম, নিজামুদ্দিন আৰু নুৰজু বেগম। ধৃত তিনিওৰে স্বীকাৰোক্তিৰ ভিত্তিত গৃহৰক্ষী জোৱান নিজামুদ্দিনক গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষীয়ে। নিজামুদ্দিনক লৈ চলোৱা অভিযানত পুনৰ 1.5 কোটি টকাৰ ড্ৰাগছ জব্দ কৰিছে আৰক্ষীয়ে। মেঘালয়ৰ এগৰাকী হিন্দু বোৱাৰীলৈ অসমৰ মানকাছৰৰ যুৱকৰ পলায়ন। মানকাছৰৰ জোৰাডাংগাৰ চাকাউট ইছলাম নামৰ যুৱকগৰাকীয়ে মহিলাগৰাকীক পলুৱা নিয়াৰ অভিযোগ। মেঘালয় আৰক্ষীৰ লগতে অসম আৰক্ষীক অভিযোগ দাখিল মহিলাগৰাকীৰ স্বামীৰ। মৰিয়নীৰ চেলেং বাগান প্ৰাথমিক বিদ্যালয়ত উত্তপ্ত পৰিস্থিতি। পৰীক্ষা দিবলৈ আহিল ছাত্ৰ ছাত্ৰী কিন্তু নাহিল শিক্ষক আৰু শিক্ষয়িত্ৰী। পৰামত্ত হৈ বিদ্যালয়ত উপস্থিত প্ৰধান শিক্ষক অভিভাৱক আচ্ছা নেতৃত্বত উপস্থিত হৈ প্ৰধান শিক্ষকক জবাবদিহি কৰে। বিদ্যালয়খনত দীৰ্ঘদিনে ছাত্ৰ ছাত্ৰীক মধ্যাহ্ন ভোজন যোগান নধৰাৰ গুৰুতৰ অভিযোগ। এবছৰে বিদ্যালয়খনৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক প্ৰদান কৰা নাই ইউনিফৰ্ম। বিদ্যালয়ৰ অৰাজকতাক লৈ ক্ষোভ অভিভাৱকৰ। গড ছেভ দ্য অনাৰেবল সুপ্ৰিম কোৰ্টৰ স্ৰষ্টা ভাৰতৰ জ্যেষ্ঠ অধিবক্তা এছ নাৰিমনৰ দেহাৱসান। ভাৰতীয় ন্যায়পালিকাৰ নেশ্যনেল জুডিচিয়েল এপইণ্টমেণ্ট কমিশ্যন ই এম এফ আই কেছৰ দৰে কেইবাটাও ঐতিহাসিক গোচৰৰ সৈতে জড়িত আছিল অধিবক্তাগৰাকী। ভাৰতৰ বহু ঐতিহাসিক ক্ষণৰ সাক্ষী অধিবক্তা নাৰিমন সংবাদ শিৰোনামলৈ আহিছিল 1975 চনৰ জৰুৰীকালীন সময়ত। গোসাইগঞ্জত আন এটা সুদখোৰক গ্ৰেপ্তাৰ। দেৱ নাৰায়ণ প্ৰসাদ নামৰ সুদখোৰটোক কৰা হৈছে গ্ৰেপ্তাৰ। চৰৰ মাটিৰ পত্তা আৰু নেলিৰ মানুহক ন্যায় দিয়ক বুলি মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছে শ্বেৰমান আলীয়ে। 5টা চৰ্ত মানিলে 126খন আসন মুখ্যমন্ত্ৰীক উপহাৰ দিম বুলি মন্তব্য শ্বেৰমান আলী। আৰু গৰুখুটি প্ৰকল্পত এতিয়া গৰু নাই, কেৱল খুটিডালহে আছে বুলি চৰকাৰক কটাক্ষ কৰিছে অখিল গগৈ। গৰুখুটি প্ৰকল্পৰ তদন্ত দাবী কৰি চৰকাৰক প্ৰত্যাহ্বান অখিল গগৈ। আৰু ইয়াৰে সৈতে সামৰিছোঁ দ্ৰুত সংবাদ। বিদায় লৈছোঁ, মই কৃপাঞ্চলে নমস্কাৰ।